পুলিশের কাছে গিয়ে ব্যর্থ, আদালতে মামলা করবেন শাকিব খান। চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নিই। থানায় গিয়ে মামলা করতে না পেরে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। মানহানির অভিযোগে রহমতুল্লাহ নামে প্রযোজকের বিরুদ্ধে তিনি মামলা করতে চান। মামলা করতে শনিবার গভীর রাত পর্যন্ত গুলশান থানায় অবস্থান করেন শাকিব। রোববার দুপুরে তিনি যান ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ে। রাতে ডিবি কার্যালয় ত্যাগ করেন। আজ সোমবার তিনি আদালতে মামলা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ জানিয়েছেন, শাকিব খান একটি ব্যক্তিগত সমস্যায় রয়েছেন, ওই সমস্যা নিয়ে তিনি স্বেচ্ছায় ডিবি কার্যালয়ে আসেন। তিনি আমাদের কাছে পরামর্শ চান, আমরা তাকে কিছু পরামর্শ দিয়েছি। শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ের শিডিউল ফাঁসানো ও নারীসহ প্রযোজক ধর্ষণের অভিযোগে একজন রহমতুল্লাহ নামের প্রযোজক অভিযোগ তোলেন। ওই প্রযোজকের নামে মানহানির মামলা করতে শনিবার রাতে শাকিব খান গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এ সময় প্রায় দেড় ঘন্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাকিব খান। থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যাবেন। উনি কোনো প্রযোজক নন, আমার বিরুদ্ধে একটি ভুয়ো অভিযোগ এনেছে। শাকিব খান বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এত দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে যেতে পারবো? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া। এর আগে বুধবার বিকেলে সশরীরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে হাজির হয়ে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রহমতুল্লাহ। অভিযোগে বলা হয়েছে, 2017 সালে অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ের সময় এক নারীসহ প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান, পরে তিনি দেশে পালিয়ে আসেন। এই অভিযোগের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদন পাড়ায়। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আলোচনায় বসেন শাকিব খান এবং রহমতুল্লাহ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশিদ আলম খসরু। তবে ওই বৈঠকে বিষয়টি সুরাহা হয়নি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কী মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।